জিরিমীয় অধ্যায় ৩৪। বাবিলর রাজা নবুখদনেশ্বর ও তাহার সমস্ত সৈন্য ও তাহার কর্তৃত্বাধীন ভূখণ্ডর সমস্ত রাজ্য আউ সমস্ত গোষ্ঠী জেরুসালেম ও তহির নগর সমূহর বিরুদ্ধে যুদ্ধ করুথবা সময়রে জিরিমিয়ঙ্ক নিকটরে সদাপ্রভুঙ্ক ঠারু এই বাক্য উপস্থিত হেলা, সদাপ্রভু ইস্রায়েলর পরমেশ্বর এই কথা কহন্তি, তুম্ভে যাই জিহুদার রাজা সিদিকিয়র সঙ্গে আলাপ করি তাহাকু কুহ, সদাপ্রভু এই কথা কহন্তি, দেখ আম্ভে বাবিল রাজার হস্তরে এই নগর সমর্পণ করিবা, তহিরে সে অগ্নিরে তাহা দগ্ধ করিব, পুনি তুম্ভে তাহা হস্তরু রক্ষা পাইব নাহিঁ, মাত্র নিশ্চয় ধরা যিব ও তাহা হস্তরে সমর্পিত হেব, পুনি তুম্ভর চক্ষু বাবিল রাজার চক্ষুকু দেখিব ও সে সম্মুখা সম্মুখি হই তুম্ভ সঙ্গে কথা কহিব ও তুম্ভে বাবিলকু যিব। তথাপি হে সিদিকীয় জিহুদার রাজন, সদাপ্রভুঙ্কর বাক্য শুণ, সদাপ্রভু তুম্ভ বিষয়রে এই কথা কহন্তি, তুম্ভে খড়গ দ্বারা মরিব নাহিঁ, তুম্ভে শান্তিরে মরিব, পুনি তুম্ভ পিতৃলোকমানঙ্ক নিমন্তে তুম্ভ পূর্ববর্তী রাজামানঙ্ক নিমন্তে যেপরি দাহ হইথিলা সেপরি লোকমানে তুম্ভ নিমন্তে দাহ করিবে, আউ হায় প্রভু বলি তুম্ভ নিমন্তে বিলাপ করিবে, কারণ সদাপ্রভু কহন্তি আম্ভে এই কথা কহিয়াছু। তহু জিরিমীয় ভবিষ্যত বক্তা জেরুসালেমরে জিহুদার রাজা সিদিকীয়কু এই সবু কথা কহিলে, সে সময়রে বাবিল রাজার সৈন্য জেরুসালেম বিরুদ্ধে ও জিহুদার অবশিষ্ট সকল নগর বিরুদ্ধে লাক্ষিস ও অশেকা বিরুদ্ধে যুদ্ধ করুথিলে, কারণ জিহুদা দেশস্থ নগর সমূহ মধ্যে এই দুইটি মাত্র প্রাচীর বেষ্টিত নগর অবশিষ্ট থিলা। প্রত্যেক জন আপনা আপনা এব্রীয় দাসকু ও প্রত্যেক জন আপনা আপনা এব্রিয়া দাসীকি মুক্ত করি বিদায় করিবে, কেহি সেমানঙ্কু অর্থাৎ আপনা জিহুদীয় ভ্রাতাকু দাস্যকর্ম করাইব নাহিঁ, এপরি মুক্তি ঘোষণার নিয়ম সিদিকীয় রাজা জেরুসালেমস্থ সবু লোকঙ্ক সহিত স্থির কলাউতারে সদাপ্রভুঙ্ক ঠারু জিরিমিয়ঙ্ক নিকটরে যেউ বাক্য উপস্থিত হেলা তহির বৃত্তান্ত। সমস্ত অধিপতি ও সমস্ত লোকে এই নিয়মরে আবদ্ধ হই প্রত্যেকে আপনা আপনা দাসকু ও প্রত্যেকে আপনা আপনা দাসীকি মুক্ত করি বিদায় করিদেবে, কেহি সেমানঙ্কু আউ দাস্যকর্ম করাইবে নাহি বলি সম্মত হেলে, সেমানে সম্মত হই সেমানঙ্কু বিদায় করিদেলে, মাত্র তহি উতারে সেমানে ফেরি যেউ দাসদাসীমানঙ্কু মুক্ত করি বিদায় করিদেইথিলে সেমানঙ্কু পুনর্বার অনাই আপনামানঙ্ক দাসদাসী হেবা নিমন্তে বশীভূত কলে। এহেতু সদাপ্রভুঙ্ক ঠারু জিরিমীয়ঙ্ক নিকটরে সদাপ্রভুঙ্কর এই বাক্য উপস্থিত হেলা, যথা সদাপ্রভু ইস্রায়েলর পরমেশ্বর এই কথা কহন্তি, আম্ভে মিশর দেশরু দাসগৃহরু তুম্ভমানঙ্কর পিতৃপুরুষমানঙ্কু বাহার করি আনিবা সময়রে
ସେମାନଙ୍କ ସହିତ ଏକ ନିୟମ କଲୁ, ଯଥା ତୁମ୍ଭର କୌଣସି ଏବ୍ରିୟ ଭ୍ରାତା ତୁମ୍ଭ ନିକଟରେ ବିକ୍ରିତ ହୋଇ 6 ବର୍ଷ ତୁମ୍ଭର ଦାସ୍ୟକର୍ମ କଲା ଉତ୍ତାରେ ତୁମ୍ଭେ ତାହାକୁ ମୁକ୍ତ କରି ଆପଣା ନିକଟରୁ ବିଦାୟ ଦେବ। ତୁମ୍ଭେମାନେ ପ୍ରତ୍ୟେକ 7 ବର୍ଷର ଶେଷରେ ଆପଣା ଆପଣାର ସେହି ଭ୍ରାତାକୁ ମୁକ୍ତ କରିବ। ମାତ୍ର ତୁମ୍ଭମାନଙ୍କର ପିତୃପୁରୁଷମାନେ ଆମ୍ଭ ବାକ୍ୟ ଶୁଣିଲେ ନାହିଁ, କିଏବା କର୍ଣ୍ଣପାତ କଲେ ନାହିଁ। ପୁଣି ତୁମ୍ଭେମାନେ ଏଥିପୂର୍ବେ ଫେରି ପ୍ରତ୍ୟେକ ଆପଣା ଆପଣା ପ୍ରତିବାସୀ ପ୍ରତି ମୁକ୍ତି ଘୋଷଣା କରି ଆମ୍ଭ ଦୃଷ୍ଟିରେ ଯଥାର୍ଥ କର୍ମ କରିଥିଲ ଓ ଆମ୍ଭ ନାମରେ ଖ୍ୟାତ ଗୃହରେ ଆମ୍ଭ ସମ୍ମୁଖରେ ନିୟମ କରିଥିଲ। ମାତ୍ର ତୁମ୍ଭେମାନେ ଫେରି ଆମ୍ଭ ନାମ ଅପବିତ୍ର କଲ, ଆଉ ଯେଉଁମାନଙ୍କୁ ମୁକ୍ତ କରି ସେମାନଙ୍କ ଇଚ୍ଛାନୁସାରେ ବିଦାୟ କରିଦେଇଥିଲ, ତୁମ୍ଭମାନଙ୍କର ପ୍ରତ୍ୟେକ ଆପଣା ଆପଣା ସେହି ଦାସଦାସୀକି ପୁନର୍ବାର ଅଣାଇ ଆପଣାମାନଙ୍କର ଦାସଦାସୀ ହେବା ପାଇଁ ବଶୀଭୂତ କରିଅଛ। ଏହେତୁ ସଦାପ୍ରଭୁ ଏହି କଥା କହନ୍ତି, ତୁମ୍ଭେମାନେ ପ୍ରତ୍ୟେକ ଆପଣା ଆପଣା ପ୍ରତିବାସୀ ପ୍ରତି ମୁକ୍ତି ଘୋଷଣା କରିବା ପାଇଁ ଆମ୍ଭ ବାକ୍ୟରେ ମନୋଯୋଗ କରିନାହଁ। ଏଣୁ ସଦାପ୍ରଭୁ କହନ୍ତି, ଦେଖ ଆମ୍ଭେ ତୁମ୍ଭମାନଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଖଡ଼ଗ ପ୍ରତି, ମହାମାରୀ ପ୍ରତି ଓ ଦୁର୍ଭିକ୍ଷ ପ୍ରତି ମୁକ୍ତି ଘୋଷଣା କରୁଅଛୁ। ଆଉ ଆମ୍ଭେ ପୃଥିବୀର ସମସ୍ତ ରାଜ୍ୟରେ ଏଣେତେଣେ ବିକ୍ଷିପ୍ତ ହେବା ପାଇଁ ତୁମ୍ଭମାନଙ୍କୁ ସମର୍ପଣ କରିବା। ପୁଣି ଯେଉଁମାନେ ଆମ୍ଭର ନିୟମ ଲଙ୍ଘନ କରିଅଛନ୍ତି, ଯେଉଁମାନେ ଗୋବତ୍ସକୁ ଦୁଇଖଣ୍ଡ କରି ତନ୍ମଧ୍ୟ ଦେଇ ଗମନ କରିବା ବେଳେ ଆମ୍ଭ ସମ୍ମୁଖରେ ଯେଉଁ ନିୟମ କଲେ ସେହି ନିୟମର କଥା ପାଳନ କରିନାହାନ୍ତି, ସେମାନଙ୍କୁ ଅର୍ଥାତ୍ ଯିହୁଦାର ଅଧିପତିଗଣକୁ ଓ ଜିରୁସାଲମର ଅଧିପତିଗଣକୁ, ନପୁଂସକଗଣକୁ ଓ ଯାଜକମାନଙ୍କୁ ଓ ଦେଶର ସମସ୍ତ ଲୋକଙ୍କୁ, ଯେଉଁମାନେ ଗୋବତ୍ସର ଦୁଇଖଣ୍ଡର ମଧ୍ୟ ଦେଇ ଗମନ କଲେ ସେମାନଙ୍କୁ ଆମ୍ଭେ ସମର୍ପଣ କରିବା। ଆମ୍ଭେ ସେମାନଙ୍କୁ ହିଁ ସେମାନଙ୍କ ଶତ୍ରୁଗଣର ହସ୍ତରେ ଓ ସେମାନଙ୍କର ପ୍ରାଣନାଶର ଚେଷ୍ଟାକାରୀମାନଙ୍କ ହସ୍ତରେ ସମର୍ପଣ କରିବା। ତହିଁରେ ସେମାନଙ୍କର ଶବ ଖେଚର ପକ୍ଷୀଗଣର ଓ ଭୂଚର ପଶୁଗଣର ଖାଦ୍ୟ ହେବ। ପୁଣି ଯିହୁଦାର ରାଜା ସିଦିକିୟକୁ ଓ ତାହାର ଅଧିପତିଗଣକୁ ଆମ୍ଭେ ସେମାନଙ୍କ ଶତ୍ରୁଗଣର ହସ୍ତରେ ଓ ସେମାନଙ୍କର ପ୍ରାଣନାଶର ଚେଷ୍ଟାକାରୀମାନଙ୍କ ହସ୍ତରେ ଓ ବାବିଲ ରାଜାର ଯେଉଁ ସୈନ୍ୟଗଣ ତୁମ୍ଭମାନଙ୍କ ନିକଟରୁ ଉଠିଯାଇଅଛନ୍ତି ସେମାନଙ୍କ ହସ୍ତରେ ସମର୍ପଣ କରିବା। ସଦାପ୍ରଭୁ କହନ୍ତି, ଦେଖ ଆମ୍ଭେ ଆଜ୍ଞା ଦ୍ୱାରା ସେମାନଙ୍କୁ ଏହି ନଗରକୁ ପୁନର୍ବାର ଅଣାଇବା। ତହିଁରେ ସେମାନେ ନଗର ବିରୁଦ୍ଧରେ ଯୁଦ୍ଧ କରି ତାହା ହସ୍ତଗତ କରି ଅଗ୍ନିରେ ଦଗ୍ଧ କରିବେ। ପୁଣି ଆମ୍ଭେ ଯିହୁଦାର ନଗର ସମୂହକୁ ନିବାସୀ ବିହୀନ ଧ୍ୱଂସ ସ୍ଥାନ କରିବା।